শেয়ারিং শুনবো। ভাই আপনি একটু কাইন্ডলি আপনাকে যদি আনমিউট করে নেন। মোবাইলের মধ্যে আনমিউট করেন। হ্যাঁ করছি। জি 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 ঠিক আছে, এবার ঠিক আছে ঠিক ভাইয়া, আছে ঠিক আছে। করছুন, ঈদ মোবারক করছে আলম ভাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মানে খুব ভালো লাগলো যে এলেনো আমাদের ম্যাডাম এলেনো চেহারাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা ব্যবসা আমাদের যে ওই যে নলল্যান্ডের যে ওনার যে আকাঙ্ক্ষাটা বাংলাদেশের, এটা মনে হয় অনেকটা আগাইছে, যার জন্য ওনার মানে চেহারাটা একটা দীপ্তি ফিরে আসছে, চেহারার মধ্যে একটা লাবণ্যতা ফিরে আসছে। আমি ধন্যবাদ জানাই ওনারে যে ঈদের দিন আমরা ওনারে পাইছি, এটা এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আতিক ভাই আপনাকে ঈদের শুভেচ্ছা, মুশারফ ভাইয়ের শুভেচ্ছা বিশেষ করে, তারপরে মশিউর ভাইয়েরও শুভেচ্ছা, মশিউর ভাইয়ের মাধ্যমে আমরা আপনাকে পাই। আর যারা যারা শুনতেছে সবারই ঈদের শুভেচ্ছা জানাইতেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ কুলাকুলি তো করতে পারলাম না, অনলাইনে কুলাকুলি করে নেই। আপনাদের এই যে দেশের যে বর্তমান, এটা দেশের না আমাদের বাংলাদেশটা, সারা বিশ্বের যে এই যে করোনা ভাইরাস আতঙ্ক, এটার থেকে মানে অনেকেই আমরা অনেক কিছু খাই। তা আমার মনে হয় আপনাদের যে ওই যে ইয়ে আছে, এই যে পেপটাইড আছে আর ক্যালসিয়াম জানছেন? আইতাছে আইতাছে আইতাছে, আচ্ছা আইতাছে, 1 তারিখের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এবং এই পেপটাইডটা আমার মনে হয় এই দুইটা জিনিস আমাদের যারা নলল্যান্ডে যারা সদস্য আছে, যারা ডিলার আছে বা এমনি যারা আছে হিতাকাঙ্ক্ষী যারা আছে, আমার মনে হয় আপনারা এই দুইটা তাদেরকে সবারে খাইতে বলবেন, তাহলে সবারই কিন্তু একটা ইয়া বাড়বে, বুঝছে, একটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, এতে যদি কোথা না করুক কারো যদি করোনা ভাইরাস হয়, তাহলে কিন্তু খুব সহজেই সে কিন্তু রিকভারি করে আসতে পারবে। আমাদের কিন্তু ভাই যে কয়েকদিন আগে দেখলাম যে তার করোনা হয়েছিল, ওই যে আমাদের সাথে চীন গেল, ডাইনামিক ডাইনামিক গ্রুপের যে এমডি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর নাজমুল হাসান, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে গেছে, সেও কিন্তু প্রায় খাইছে কিন্তু অনেক। তাহলে আপনার এগুলি আমার মনে হয় আপনারা আম করে সবাই দেন, আমরা খাই, যদি কোদা না করুক কেউ। হ্যাঁ এগুলি আনান। আর সবার জি জি, আমি মানে আপনাদের সবারই একটা ব্যবসা সফলতা আমি কামনা করি। হ্যাঁ ইনশাল্লাহ এটা হবে আপনাদের, এই জিনিসটা কিন্তু খুব ভালো, এই যে প্রত্যেকটা আইটেমে জি ভাইটালতে ধরিয়া প্রত্যেকটা আইটেমে খুব সুন্দর আইটেম কিন্তু। আর বিশেষ করে ওই যে ডিটক্স, এটা কিন্তু ভালো, ওই যে আমি তো যে যে নতুন যে একটা ডিটক্স আসছে যে পরে যে ফিরুজ খাইলো, ওইটা কিন্তু আমার খুব শখ আছে, আমি খাই খাবো আর কি। আচ্ছা এটা আমার আতিক ভাই বলছিল যে আসতেছে, এটা আপনাকে দিব, আমি আমার ওটা খাওয়ার খুব ইচ্ছা আছে, এটা খাবো। এবং আমি কিন্তু মানে অনেকটা বলতেছি যে ওটা খাওয়ার জন্য যে ওটা ওটা তো স্ট্রেংথ আরো বাড়লো ইনশাল্লাহ। সবাই সবারই আজকে সুস্বাস্থ্য কামনা করি, সবারই আবারও ঈদ মোবারক, ইতি খুদা হাফেজ, আসসালাম আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই ঈদের, আপনাদের যে ব্যস্ততা আসলে তার মাঝখানে যে আমাদেরকে একটু সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভকামনা আপনার জন্য। তো এ পর্যায়ে আমরা ঈদের শেয়ারিং শুনবো আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং